नमस्कार बंधुरा आपनारा देखछेन खबर प्रतिदिन यूट्यूब चैनल बंधुरा जदि आपनारा गरीब और खेटका मानुष्टर मध्य एकजन होये थाकेन एबं एखनो पर्यन्त जदि आपनारा टिनेर घर बा काचा घरे बसबास करे थाकेन ताहले किन्तु अवश्यई आजकेर एई भिडियोटिके एकदम शेष पर्यन्त देखबेन। तार कारण बंधुरा एबारे किन्तु प्रत्येकटा गरीब और खेटका मानुष्टर ब्यांकेर अकाउंटे बाड़ी तैरि करार जन्य 1,49,000 टाका दिच्छे राज्य सरकारेर तरफ थेके। एछाड़া बंधुरा आपनादेर मध्ये होयतो अनेकेई प्रधानमंत्री आवास योजनार आवतায় ঘর পেয়েছিলেন কিন্তু এবারে আপনাদের রাজ্য সরকারের তরফ থেকে এই বাড়ি তৈরি করার টাকাটা দেওয়া হবে। আর এই প্রকল্পটার কথা কিন্তু ভোটের আগেই বিভিন্ন মিটিং মিছিলে গিয়ে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এখানে দেখুন হেডলাইনে বিষয় পরিষ্কার করে বলা হয়েছে যে সারা রাজ্য জুড়ে চালু হলো আবাস প্লাস যোজনা। আবেদন করলেই বাড়ি তৈরি করার জন্য পাবেন 1,49,000 টাকা। তো আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, এই সব কিছুই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে তার আগে বন্ধুরা যদি আপনিও চান যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টেও বাড়ি তৈরি করার জন্য এই 1,49,000 টাকা দিয়ে সাহায্য করা হোক তাহলে কিন্তু অবশ্যই প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা টিপে বেল নোটিফিকেশনটা অলি ক্লিক করে দেবেন। তো আসুন আমরা প্রথমে জানবো যে আবাস প্লাস যোজনাতে আপনাদের কত টাকা করে দেওয়া হবে। তো বলা হয়েছে যে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায় আপনারা নতুন বাড়ি বানানোর জন্য পেয়ে যাবেন 1,30,000 টাকা এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনাতে যাদের নাম থাকবে তাদেরকে মোট 3টি কিস্তিতে টাকা দেওয়া হবে। প্রথম কিস্তিতে 60,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে 60,000 টাকা এবং তৃতীয় কিস্তিতে 10,000 টাকা দেওয়া হবে। তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে সেই সাথে যদি আপনার কাছে একটি জব কার্ড থাকে তাহলে কিন্তু আপনি আরও পেয়ে যাবেন 19,000 টাকা, অর্থাৎ আপনারা মোট পাবেন 1,49,000 টাকা। তো এবার জানবো যে এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। তো বলা হয়েছে যে এই যোজনাতে নিজেদের নাম নথিভুক্ত করতে বা ভেরিফিকেশন করার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হবে সেগুলি হলো আধার কার্ডের জেরক্স কপি, ভোটার কার্ডের জেরক্স কপি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি আর পাসপোর্ট সাইজের 4 কপি ছবি। তো এবার জানবো যে আপনারা কীভাবে এই প্রকল্পে আবেদন করবেন। তো বলা হয়েছে যে আবাস প্লাস যোজনাতে এই মুহূর্তে আপনারা আবেদন করতে পারবেন না। তার কারণ হলো যে সমস্ত পরিবারের ছবি ইতিমধ্যেই পঞ্চায়েত আধিকারিকরা এসে তুলে নিয়ে গিয়েছে। আগে সেই সমস্ত পরিবারগুলিকে সরকারি ঘর দেওয়া হবে, অর্থাৎ যে সমস্ত পরিবারদের ছবি তোলা হয়েছে তাদের সবাইকেই আগে ঘর দেওয়া হবে, তারপর আবারও নতুন করে পরবর্তী সময়ে আবেদনের প্রক্রিয়া চালু করা হবে।